শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিস্ময়কর ঘটনা ঘটল ভারতে। ভারতে রাতের আধারে 800 কেজি গোবর চুরি, তদন্তে নামল পুলিশ। ভারতে সন্তান জন্মদানের পরই নিয়ে যাবে ভ্যাকসিন, সিদ্ধান্ত পাল্টাল সরকার। আবারও ভয়াবহ ক্ষেপণাস্ত্র তৈরি করল তুরস্ক। নতুন ক্ষেপণাস্ত্রে তুর্কি নৌবাহিনী আরও শক্তিশালী হবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আক্রমণে 20 শিল্প কারখানা ধ্বংস, বেকার হয়েছে 5,000 শ্রমিক। শেখ জাররা শরণার্থী শিবিরে আবারও সংঘর্ষ শুরু। সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন। এবং সবশেষ থাকছে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও ভয়াবহ রকেট হামলা চালালো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের ছত্তিশগড়ের একটি গ্রাম থেকে 800 কেজি গোবর চুরির অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় হয়েছে অভিযোগ, শুরু হয়েছে তদন্ত। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত জুন রাতে ছত্তিশগড়ের গুরবা জেলায় ধুনেরা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। দীপকা থানায় পুলিশ কর্মকর্তা হরিশ তান্দেরকার জানিয়েছেন, 15 জুন গৌথান সমিতির গ্রামের প্রধান কামহান সিং কানোয়ার এই ব্যাপারে থানায় অভিযোগ করেছেন। তবে রোববার বিষয়টি সামনে এসেছে। পুলিশ কর্মকর্তা বলেন, ওই 800 কেজি গোবরের বাজার মূল্য 1,600 টাকার মতো, কিন্তু কে বা কারা এই গোবর চুরি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কী কারণে গোবর চুরি করা হয়েছে তা নিয়েও দুটানায় পড়েছে পুলিশ। রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী গুথন ন্যায় যোজনা প্রকল্পের আওতায় প্রতি ছত্তিশগড় সরকার সেই গোবর কেনা হচ্ছে। তা গৌঠান কোনো গ্রামের নির্দিষ্ট এলাকা যেখানে দিনের বেলায় গবাদি পশু রাখা হয়, সেই গোবর দিয়ে প্রাকৃতিক সার উৎপাদনের পরিকল্পনা করছে কংগ্রেস সরকার। সেই জন্য কেনা হচ্ছে গোবর, আর সম্ভবতই সেই কারণে গোবর চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গর্ভ অবস্থায় করোনার ভ্যাকসিন না নেওয়ার কথা জানিয়েছিল ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলো। বিশেষজ্ঞরাও এই ব্যাপারে একমত ছিলেন। প্রাথমিক দিকে ভ্যাকসিনের বিষয়ে বলা হয়েছিল, গর্ভবর্তী নারীরা ছাড়াও যেসব মা সন্তানকে স্তন্য দান করছেন তারাও ভ্যাকসিন নিতে পারবেন না। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলো ভারতীয় প্রশাসন। নারীরা সন্তান জন্মদানের পরই ভ্যাকসিন নিতে পারবেন বলে জানানো হয়েছে। ফলে যেসব নারীরা সন্তান স্তন্য পান করাচ্ছেন তাদেরও ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। নীতি আয়োগের কর্মকর্তা জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর স্তন্য দান করতে কোনো অসুবিধা নেই, এক্ষেত্রে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানিয়েছেন, ভ্যাকসিন গ্রহণের পর স্তন্য দান করতে কোনো সমস্যা নেই, যে কোনো সময় মা তার সন্তানকে স্তন্য দান করতে পারেন। আত্মকা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির মধ্য দিয়ে অভ্যন্তরীণ এবং দেশীয় উৎপাদনের মাধ্যমে সেনাবাহিনীর চাহিদা মেটানোর ক্ষেত্রে তুর্কি প্রতিরক্ষা শিল্পের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্জিত হল। আন্দোলন এজেন্সির পাওয়া তথ্য মতে, পানির উপরিভাগে যুদ্ধের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্ষেপণাস্ত্র বিদেশি উৎপাদনের উপর তুরস্ক নির্ভরশীলতা কমাবে, নৌবাহিনীর নেতৃত্বে প্রয়োজনীয় পূরণ করবে এবং দেশীয় খরচে তৈরি একটি শক্তিশালী অস্ত্রের অভাব পূরণ করবে। কাগজে কলমে আত্মাকার পাল্লা 220 কিলোমিটার, কিন্তু শুটিং পরীক্ষায় এটি 250 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। তথ্য সংযোগের মাধ্যমে এটি লক্ষ্যবস্তু হালনাগাদ করতে পারে এবং অভিযান বাতিল করতে পারে। এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু পরিবর্তন করানো এবং অন্য লক্ষ্যবস্তুর দিকে প্রেরণ করা সম্ভব। আত্মাকা একাধিক মিসাইলকে একই সঙ্গে মোকাবেলা করতে সক্ষম, কারণ এর নিজস্ব গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। পানির উপরিপাকের এর বিশেষ চলন ক্ষমতা রয়েছে, বিশেষ ক্ষেত্রে এটি 5 মিটার উচ্চতায় চলে এবং 3 মিটার উপরে আঘাত হানতে পারে। ইতিমধ্যেই আত্মাকা 20টি হামলায় ব্যবহৃত হয়েছে। 2016 সালের নভেম্বর থেকে পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি সক্ষমতার ক্রমাগত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ট্রেড ইউনিয়নের জেনারেল ফাউন্ডেশনের প্রধান সামি আল আসামি বলেছেন যে, সর্বশেষ গাজা আক্রমণের সময় এই শহরটির 20টি শিল্প কারখানা ধ্বংস করা হয়েছে। এসব শিল্প কারখানা ধ্বংস করার কারণে 5,000 শ্রমিক বেকার হয়ে গেছেন। একটি বিবৃতি সামি আল আমাসি বলেছেন, ইসরায়েলের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে গাজা ভূখণ্ডের অর্থনৈতিক কর্মকাণ্ড। তিনি বলেন, ইসরায়েলের এই আক্রমণ গাজায় অর্থনীতির জন্য এক বিশাল ধাক্কা,
এর ফলে এই অঞ্চলের দুর্বর্থনীতি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলে অর্থনীতির প্রায় 15 বছর ধরে নানান সমস্যায় ভুগছে। এছাড়া করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে গাজার অর্থনীতি আরও সমস্যা বেড়েছে। করোনা মহামারীর সময় গাজার অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রতিকূলতার সম্মুখীন হয়। তিনি বলেন, গাজা অর্থনীতি ছিল ইসরায়েলের আক্রমণের মূল লক্ষ্য। গাজায় উঁচু ভবনগুলোতে অবস্থিত বড় বড় কোম্পানিগুলোর অফিস থাকায় তা ধ্বংস করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এ সময় তিনি আরও বলেছেন, করোনা ভাইরাসের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব 1,60,000 মানুষ চাকরি হারিয়েছেন। করোনায় গাজার অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $200 মিলিয়ন আর বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে 55%। আলামাসি ফিলিস্তিনিদের সহকারী শ্রমমন্ত্রী ইহাব আল গুয়েনকে আহ্বান করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য তহবিল গঠন করার জন্য। এছাড়া তিনি আরব ইসলামিক এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নগুলোকে আহ্বান করেছেন ফিলিস্তিনিদেরকে সমর্থন করার জন্য, কারণ ফিলিস্তিনিরা ইসরায়েলের অধীনে খুব খারাপ পরিস্থিতিতে আছেন। ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল কুদস শহরে শেখ জাররা শরণার্থী শিবিরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলের সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারীদের উস্কানের মুখে ফিলিস্তিনি তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়তে বাধ্য হয়। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, উগ্র ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ঘরবাড়িতে হামলা চালালে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদেরকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় কার ফুটেজে দেখা যাচ্ছে, ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের দিকে চেয়ার ছুড়ে মারছে। ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট লিখেছে, শনিবার শুরু হওয়া সংঘর্ষ রবিবার পর্যন্ত চলে। ওই সময় ইসরায়েলি কর্তৃপক্ষ শেখ জাররা শরণার্থী শিবির এলাকায় নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করে। জেরুজালেম পোস্টে জানিয়েছে, সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন, তবে সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। এর আগে অন্তত 54 জন উগ্র ইহুদিবাদী পবিত্র আল-আকসা মসজিদের চত্বরে হামলা চালায়। এ সময় ইসরায়েলি সেনারা তাদেরকে সম্পূর্ণ সুরক্ষা দেয় এবং মসজিদ সংস্কারের কাজে নিযুক্ত একজন নির্মাণ শ্রমিককে আটক করেছে তারা। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সমর্থিত সেনাবাহিনী দেশের উত্তরাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশ থেকে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে রোববার একটি টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট মার্কিন নির্মিত একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনী এর জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সৌদি ড্রোনটি ইয়েমেনের আকাশে নজরদারি চালাচ্ছিল বলে জেনারেল সারিয়ে উল্লেখ করেছেন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ভূপাতিত সৌদি গোয়েন্দা ড্রোনের ধ্বংসাবশেষ পরে টেলিভিশনে সম্প্রচার করা হবে। জেনারেল সারিয়ে বলেছেন, দেশের সামরিক বাহিনী এবং আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা নিজেদের আকাশ সীমা রক্ষা এবং সব ধরনের শত্রুতা মোকাবেলা করার জন্য সব প্রচেষ্টা চালিয়ে যাবে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে মার্কিন অধিকৃত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে দেশটির প্রতিরোধকামী সংগঠনগুলো গত কয়েক মাস ধরে যে হামলা চালিয়েছে তার অংশ হিসেবে এই রকেট হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা বাহিনীর সদস্য জানিয়েছেন, আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে একটি কাতিউষ রকেট আঘাত হানে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো সংগঠন বা গোষ্ঠী এই রকেট হামলার দায়িত্ব স্বীকার করেনি এবং রকেট হামলার কারণে ঘাঁটিতে বিশেষ কোনো ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া যায়নি। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে $30,00,000 পুরস্কার দেওয়া হবে বলে ওয়াশিংটন 10 দিন আগে ঘোষণা দিয়েছে। এরপর নতুন করে আইন আল আসাদের ঘাঁটিতে এই ভয়াবহ হামলা হল। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।